এক্ষুনি আমরা কল রিসিভ করবো। স্যার স্বয়ং আমাদের সাথে আছেন, আমি আর পারছি না, দেখো তোমরা একটু সামলাতে পারো কিনা স্যারকে। ও স্যার মানে আসলে উনি স্যার, আসলে রিজু একজন ট্যালেন্টেড টিচার, আসলে রিজু একজন ট্যালেন্টেড পার্সন। মানে এক সাথে এসে আমাকে 40 মিনিটে যে শিক্ষা দিল, আমার বড় চাচার নাম আফসার, আমার দাদার নাম কাউসার। আমি কানে হেডফোন দিব, ও হেডফোন দিলে আরো ভালো শোনা যায়, কি অদ্ভুত। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, আপনার নাম কি? ও কতদিন পর পাইলাম, আল্লাহ ভেরি গুড। আজকে স্যার আছে, স্যারের সাথে কথা বলেন। না না ভাই, পাখি যাই উড়ে যায় প্রেমের সমাধি জানেন না, কেমনে দেখে যাবো, আমি তো ভিডিও কল দেই নাই। মানে আপনি তো ভিডিও কল দেন না যে আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি। দ্বিতীয় গার্লফ্রেন্ড, টোটাল কয়টা গার্লফ্রেন্ড তোমার? আমার দ্বিতীয় গার্লফ্রেন্ডের নাম ছিল পাখি, তো পরে আমি অনেকদিন পর যখন আসছিলাম, এসে ছয় বছর পর আসছি, এসে পাখিদের বাসার নিচ থেকে ওটা ডাক দিছি পাখি পাখি, পরে পাখির মা বের হয়ে এসে কয় এতদিন পর আসলে হবে, পাখি অলরেডি ডিম পেড়ে ফেলাইছে। কি পাখি, কেমন লাগলো? জি ভাই অনেক ভালো। তো পাখি তুমি কোথায় থাকো? আমাদের শুনলে তো বিরক্ত হয়, যে আজকে টিচার আসছে বলতেছে ভাই আপনাদের সব কেউ শুনে না, এগুলো এসে বলতেছে আমার অফ। একটু লেট হবে বাট আসবে, নাট ভাইয়া আসেন, খাট ভাইয়া আসছে। ঠিক আছে পাখি, এখন উড়াল দাও, আরেকদিন এসে বসো আমাদের ডালে। জি ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওকে টাটা। পাখি যাই উড়ে যায়, বাই দ্য ওয়ে রিজু কিন্তু খুব ভালো গানও করে। ওহো, আপনি এতক্ষণ পর বললেন, এতক্ষণ আমি বললাম না, এক এক করে খুলবো, প্রথমে তুমি যে কমেডি করো, তারপর তুমি শিক্ষকতা করো, তারপরে যে গানও করো, তিনটা ট্যালেন্ট খুলে দিয়েছি অলরেডি, আমি সবগুলো একদিন খুলতে পারবো না। আমি আমি কি পাতা কপি নাকি? তাই তো মনে হইতেছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম বলি ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জানা জিনিস ভুল হয়ে যায়, এরকম ব্যাপার। স্যারের কাছ থেকে কিছু শুনতে চান, কোন পরামর্শ পরামর্শ বা কিছু পরামর্শ বলতে কুমিল্লা তো বানান করে ইজি, আর কি আছে?
অবশ্যই দেখা সাক্ষাৎ করবেন, চলে আসবেন এই করোনাকালীন সময়ে, হাতে স্যানিটাইজার দিয়ে মুখে মাস্ক দিয়ে চলে আসবেন, আমাদের সাথে দেখা করে যাবেন। আপনি হাতে মিষ্টি নিয়ে বলবেন, নাথ ভাই বল্টু ভাই, বল্টু ভাই নাথ ভাই, নাথ ভাই বল্টু ভাই, বল্টু ভাই নাথ ভাই, আমি এ প্লাস পেয়েছি, এনেন মিষ্টি। বল্টু ভাই ডেলি আসবে, শরীর খারাপ অসুস্থতা তো মানুষের হয়, তার উপরে নাথ ভাই নাই এখন তো, মানে ব্যাপারটা বিপজ্জনক। বল্টু ভাই নাই, বল্টু ভাই নাই, বল্টু ভাই নাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জিয়াসমিন রূপগঞ্জ থেকে। ঢাকা থেকে আজকাল মনি হইতেছি না, আমরা তো খুবই দারুণ আছি। না আমি ভালো নাই, এই যে আমার সাথে এই যে এই টিচার একজন আসছে, আমার মাথাটা খায় ভালো যাচ্ছে, এই প্রশ্ন ওই প্রশ্ন, প্রশ্নের উত্তর একটাও আমি দিতে পারতেছি না, মানে ফ্রাস্ট্রেটেড, আমি ফেল করছি, বহুদিন পর ফেল করলাম। এটাও ভুল, প্রশ্ন না প্রশ্ন, প্রশ্ন। তিনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি ফেল করেছি, ফেল। ঠিক আছে, অনেকে দেখবো শুদ্ধ বলতে কি ভুল করে। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ ভাই বলো। তোমাকে এই যে কি বলছে স্যার, বলতেছে তোমার ফ্রেন্ডের নাম সুমাইয়া, মায়ের দিতে হবে ধুমাইয়া, এটা কোন কথা? হাসতেছে, কথা কইব কি? হ্যালো, হ্যাঁ বলো। তুমি আমাদের যে টিচারের কাছ থেকে কিছু শুনতে চাও? যাই বলবো তাই কিন্তু শোনাই দিবে, এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য পাবা না পরে। রূপগঞ্জের আচ্ছা টিচার, এক্ষুনি টিচার একটা গান গাইবে, সেটা তোমাকে ডেডিকেট করে। তোমার নাম জানি কি বলে? জেসমিন। জানি তোমাদের মনের কথা আমি বুঝি না, এতদিন ধরে সংসার করছি তোমাদের সাথে, তোমাদের মনের কথা আমি বুঝি। সংসার মানে কি? জগৎ সংসার, জগৎ মানে ভুল ধরাই লাগবে, সংসার বানান। ঠিক আছে, আমার এবার সংসারের সন্ধি বিচ্ছেদ আপনি করবে, করতে পারবেন না, আই এম শিওর। সমযোগ সার, সম না সম, সমযোগ সার। আচ্ছা যাই হোক, আমি ওটা যে বললাম না বেশি শুদ্ধ করতে গিয়ে এটা সমই বলতেছিলাম, পড়ালেখা করছিলাম একটু, আর একটু মনে আছে আর কি। যাই হোক, একটা গান গাও জেসমিনের জন্য আমাদের, জেসমিন দোলনা, এই যে নাম তো আবার ভুলে গেলাম, জেসমিন দোলনা ডালিম সুমাইয়া, সুমাইয়া। আচ্ছা যাই হোক, আমরা যাবো ছোট্ট একটা বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আমরা যে স্যারের নতুন আরেকটা ট্যালেন্ট, প্রশ্নের উত্তরটা দেওয়া হলো না, প্রশ্নের উত্তরটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন উত্তরটা দিয়ে যাই আমরা। ওটা হচ্ছে অল্প সময়ে যেখানে সবকিছু পাওয়া যায়, এরকম প্রশ্ন ছিল মেবি। হ্যাঁ, ওটা হচ্ছে গুলিস্তান, মানে স্বপ্নের চাইতে দামি, একজন স্বপ্ন বলছে সেটা সে কেটে দিছে, স্বপ্ন হবে না, গুলিস্তানে গেলে হবে। যাই হোক, আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, আমি আর নিতে পারছি না, ওকে নেত পারছি না, ফিরবো ছোট্ট বিরতি পর। কে কোথায় যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। আসে আমাদের সাথে একটা বিরক্তিকর স্যার, তাকে আমরা কোনোভাবে বের করতে পারতেছি না, আজকে এটার প্রতিশোধ নিতেই হবে। ফিরছি।